আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবির নতুন ভিডিও নিয়ে, এবং যারা প্রবাসে নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে চিত্রের মাধ্যমে প্রতিটি জিনিস তুলে ধরা হয়েছে যা দেখলে আপনারা উপকৃত হবেন। তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে জানাবেন। তবে চলুন যাই আজকের ভিডিওটিতে। আরবি ওয়াজবাদ বা ওয়াজাবাদ খালিফা, বাংলা অর্থ হলো হালকা খাবার, বাংলা অর্থ হলো হালকা খাবার। পাপায়া বা মিনজাতুন, অনেকের আঞ্চলিক এক এক জায়গায় এক এক রকম বলতে পারে এটা, যে পাপায়া অথবা মিনজাতুন, বাংলা অর্থ হলো পেঁপে। কুরকুজুম, বাংলা অর্থ হলো হলুদ, কুরকুজুম শব্দের বাংলা অর্থ হলো হলুদ। বাসাল, বাচাল শব্দের বাংলা অর্থ পেঁয়াজ। তুফা, তুফা অর্থ আপেল। হাব্বা, হাব্বা অর্থ আটা। মাউজ বা অনেকে মৌজও বলে, মাল অর্থ হলো কলা। জাঞ্জাবিল, বাংলা অর্থ হলো আদা। মিলি, বাংলা অর্থ হলো লবণ। আদাস, বাংলা অর্থ হলো ডাল। আবাজির, বাংলা অর্থ হলো মশলা, আবাজির বাংলা অর্থ হলো মশলা। ফতুর অর্থ হলো সকালের নাস্তা, ফতুর অর্থ হলো সকালের নাস্তা। নারজেল বা নারজিল, নারজেল বা নারজিল অর্থ হলো নারকেল বা নারিকেল। কাহওয়া, বাংলা অর্থ হলো কফি। কামসাওম, বাংলা অর্থ হলো রসুন। সাকার, বাংলা অর্থ হলো চিনি। জায়ত অর্থ হলো তেল। খেয়ার, বাংলা অর্থ হলো শসা। কামুন, বাংলা অর্থ হলো জিরা। তামার অর্থ হলো খেজুর। বাইদা বা বায়েদ অর্থ হলো ডিম। সামাক অর্থ হলো মাছ। ফক্সি অর্থ হলো ফল। জাজর, বাল অর্থ হলো গাজর। জাজার, বাল অর্থ হলো গাজর। ইনার অর্থ হলো আঙ্গুর। আসির, বাল অর্থ হলো জুস। লিমন বা লেমন অর্থ হলো লেবু। লিচি অর্থ হলো লিচু।
বিদবিক অর্থ হলো তরমুজ, বর্তুকাল অর্থ হলো কমলা, সিম অর্থ হলো সিম, বাজিনজান অর্থ হলো বেগুন, বানাদুরা অর্থ হলো টমেটো, ফিজিল অর্থ হলো মূলা, জাররা অর্থ হলো ফুলকপি, বাতাতিস অর্থ হলো আলু, আনাস অর্থ হলো আনারস, দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন এবং নতুন ভিডিওটি দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।